যে লোকটি অন্ধ ছিল লোকেরা তাকে ফরিসিদের কাছে নিয়ে গেল। যেদিন যিশু কাদামাটি দিয়ে অন্ধ লোকটির চোখ খুলে দিয়েছিলেন সেদিন ছিল বিশ্রামবার। এই জন্য ফরিসিরা তাকে আবার জিজ্ঞাসা করল, তুমি কেমন করে দেখতে পেলে? তিনি আমার চোখে কাদামাটি লাগিয়ে দিলেন, আমি চোখ ধুলাম, আর আমি এখন দেখতে পাচ্ছি। যে লোকটি এই কাজ করেছে সে ঈশ্বরের কাছ থেকে আসেনি, কারণ সে বিশ্রামবার পালন করে না। যে লোক পাপী সে কেমন করে এরকম আশ্চর্য কাজ করতে পারে? তাদের মধ্যে মতের অমিল দেখা দিল। তুমি বলছো তিনি তোমার চোখ খুলে দিয়েছেন? হ্যাঁ। তুমি তার বিষয়ে কি বলো? তিনি একজন নবী। যিহুদি নেতারা লোকটির বাবা মাকে জিজ্ঞাসা না করা পর্যন্ত বিশ্বাস করলেন না যে লোকটি আগে থেকেই অন্ধ ছিল এবং এখন দেখতে পাচ্ছে। এ কি তোমাদের ছেলে? তোমরা বলছো যে সে জন্মান্ধ, তাহলে সে কিভাবে এখন দেখতে পাচ্ছে? আমরা জানি এ আমাদের ছেলে এবং সে জন্ম থেকেই দেখতে পায় না, কিন্তু এখন কিভাবে দেখতে পাচ্ছে তা আমরা জানি না, আর কে তার চোখ খুলে দিয়েছে তাও আমরা জানি না। তাকেই জিজ্ঞাসা করুন, সে এখন বড় হয়েছে, নিজের বিষয়ে নিজেই উত্তর দিতে পারে। তার বাবা মা যিহুদি নেতাদের ভয়ে এসব কথা বলল, কারণ যিহুদি নেতারা আগেই ঠিক করেছিলেন কেউ যদি যিশুকে মসীহ বলে স্বীকার করে তবে তাকে সমাজ থেকে বের করে দেওয়া হবে। এ কারণেই তার বাবা মা বলেছে তার বয়স হয়েছে, তাকে জিজ্ঞাসা করুন। যে অন্ধ ছিল তাকে নেতারা দ্বিতীয়বার আবার জিজ্ঞাসা করল, ঈশ্বরের সামনে প্রতিজ্ঞা কর যে তুই সত্যি কথা বলবি। আমরা তো জানি ওই লোকটা পাপী। তিনি পাপী কিনা আমি তা জানি না, আমি শুধু জানি আমি অন্ধ ছিলাম, এখন দেখতে পাচ্ছি। সে তোর কি করেছে, কেমন করে তোর চোখ খুলে দিয়েছে? আমি তো আগেই আপনাদের বলেছি আর আপনারা শোনেন নাই, তাহলে কেন আপনারা আবার শুনতে চান? আপনারাও কি তার এখন শিষ্য হতে চান? তারা তাকে অপমান করে বলল, তুই সেই লোকের শিষ্য, কিন্তু আমরা মসীহ শিষ্য, আমরা জানি ঈশ্বর মসীহর সাথে কথা বলেছেন, কিন্তু এই লোকটা কোথা থেকে এসেছে আমরা তা জানি না। হ্যাঁ, কি আশ্চর্য, আপনারা জানেন না, আপনারা জানেন না যে তিনি কোথা থেকে এসেছেন, অথচ তিনি আমার চোখ খুলে দিয়েছেন। আমরা জানি ঈশ্বর পাপীদের কথা শোনেন না, কিন্তু যদি কোনো লোক ঈশ্বর ভক্ত হয় ও তার ইচ্ছা মতো কাজ করে তবে ঈশ্বর তার কথা শোনেন। কখনো শোনা যায়নি জন্ম থেকে অন্ধ কোনো লোকের চোখ কেউ খুলে দিয়েছে? উনি যদি ঈশ্বরের কাছ থেকে নাই আসতেন তবে কিছুই করতে পারতেন না। তোর জন্ম হয়েছে আর বড় হয়েছিস একেবারে পাপের মধ্যে, আর তুই আমাদের শিক্ষা দিচ্ছিস? তারা তাকে সমাজ থেকে বের করে দিলেন। যিশু যখন শুনলেন তার প্রতি এমন ব্যবহার করা হয়েছে তিনি তাকে খুঁজে বের করলেন। তুমি কি মনুষ্যপুত্রের উপরে বিশ্বাস করো? প্রভু আমাকে বলুন যে তিনি কে, যাতে আমি তার উপর বিশ্বাস করতে পারি। তুমি তাকে দেখেছ, তিনি এখন তোমার সাথে কথা বলছেন। প্রভু আমি বিশ্বাস করি। আর তিনি যিশুকে প্রণাম করলেন। আমি এই জগতে বিচার করার জন্য এসেছি, যেন যারা দেখতে না পায় তারা দেখতে পায় ও যারা দেখতে পায় তারা অন্ধ হয়। কয়েকজন ফরিসি ও যিশুর সঙ্গে ছিলেন, তারা এই কথা শুনে তাকে বললেন, আপনি কি বলতে চান আমরাও অন্ধ? যদি আপনারা অন্ধ হতেন তাহলে আপনাদের পাপ থাকতো না, কিন্তু আপনারা বলেন যে আপনারা দেখতে পান, সেই জন্যই আপনাদের পাপ রয়েছে।